আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমি তোমাদের 12 অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। 12 অধ্যায়টা বিভিন্ন পাঠ অনুযায়ী আলোচনা করেছি। DNA, তারপর RNA, লিঙ্গ নির্ধারণ, নিপুণ, তারপরে সর্বশেষে ডারউইন মতবাদ। 12 অধ্যায়টা আমাদের শেষ। আজকে আমরা তার ধারাবাহিকতায় 13 অধ্যায় আলোচনা করব। 13 অধ্যায়টা তোমরা বই খাতা নিয়ে দেখো, খেয়াল করো। 13 অধ্যায় হলো জীবের পরিবেশ। বুঝতে পারো জীবের পরিবেশ কি? জীবের পরিবেশের পাঁচতন্ত্র নিয়ে আমরা কথা বলবো। যদিও তোমরা নিচের ক্লাসগুলোতে বাস্তুতন্ত্র সম্পর্কে জেনেছ, তারপর তোমাদের এখানে যেহেতু তোমরা দশম শ্রেণী একটু ডিটেলস আছে, লক্ষ্য করো সবাই। দেখো আমরা অধ্যায় 13 জীবের পরিবেশ। জীবের পরিবেশের ভিতর প্রথমে আমরা দেখতে পাই কি? বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো বাস্তুতন্ত্রটা আসলে কি? বাস্তুতন্ত্র একক কোনো জায়গা, অর্থাৎ সেই একক জায়গার ভিতর কিছু শর্ত থাকতে হবে। শর্তগুলো কি? আমরা দেখি যে যে কোনো একটা জায়গা বা পরিবেশ, যেটা আমরা বলি সেটা স্থান হোক, সেই একক জায়গায় উদ্ভিদ, প্রাণী, জড় উপাদান এবং আর থাকবে তোমার অণুজীব, ভাইরাস বা ব্যাকটেরিয়া, যেগুলো কি করে উদ্ভিদ ও প্রাণীকে মারা যাওয়ার পর পচিয়ে ফেলে, পরিবেশের সাথে মিশিয়ে দেয়। তাহলে আর থাকতে হবে তাদের মধ্যে একটা আন্তর সম্পর্ক। এই শর্তগুলো যদি পূরণ হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি বাস্তুতন্ত্র। কি কি থাকবে? জড় উপাদান থাকতে হবে। দেখো এখানে বাস্তুতন্ত্রে প্রথমে থাকবে একটা জড় বস্তু বা জড় উপাদান থাকবে, সেখানে থাকবে উদ্ভিদ, আর থাকবে প্রাণী, থাকবে অণুজীব। আর এই জড় উদ্ভিদ, জড় বস্তু, উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের মধ্যে থাকবে একটা আন্তর সম্পর্ক, তাহলেই আমরা সেটাকে বাস্তুতন্ত্র বলতে পারি। তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে কোনো একক জায়গায় যদি জড় বস্তু, উদ্ভিদ, উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাণী এবং অণুজীব, উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহকে কি করে মাটিতে মিশিয়ে দেয় যে অণুজীব, এবং তাদের মধ্যে একটা আন্তঃ সম্পর্ক বিদ্যমান থাকে, তাহলে আমরা তাকে বাস্তুতন্ত্র বলতে পারি। তো এই বাস্তুতন্ত্রের আবার আছে কিছু উপাদান। সে বাস্তুতন্ত্রের উপাদান গুলো কি কি? দেখো বাস্তুতন্ত্রের উপাদান মধ্যে আছে জড় উপাদান, আছে জীব উপাদান আর ভৌত উপাদান। তো জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। দেখো জড় উপাদানের মধ্যে আছে আমাদের উদ্ভিদের যে উপাদান গুলা জড় বেশিরভাগ, সেগুলা কি হয় না, পরিবেশের যে জড় উপাদান গুলা সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ভিদের বাসস্থান তৈরিতে ব্যবহার হয়ে থাকে। তো এই আরো কিছু উপাদান আছে আমাদের, সেই উপাদান গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অজৈব বস্তু আর একটা জৈব বস্তু। তো জড় উপাদান গুলো মূলত দুই রকমের, একটা হলো অজৈব বস্তু আর একটা জৈব বস্তু। এখন এই অজৈব বস্তুর মধ্যে কি কি আছে? পানি, মাটি এবং বায়ুতে অবস্থিত যে খনিজ পদার্থ থাকে, পানি, মাটি এবং বায়ুতে অবস্থিত বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, এবং সেই খনিজ পদার্থ গুলাতে মূলত কি হয়, যে খনিজ পদার্থ গুলা থাকে সেগুলো মূলত দ্বীপ থেকে আসেনি, যেগুলা দ্বীপের উদ্ভবের আগেই পরিবেশে ছিল, তাদের বলে অজৈব বস্তু। মানে সেই অজৈব বস্তু গুলা কি হয়, দ্বীপ উদ্ভবের আগেই পরিবেশে বর্তমান ছিল, সেগুলাকে আমরা অজৈব বস্তু বলি। যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে জড় উপাদান গুলোর মধ্যে দুইটা, একটা অজৈব বস্তু, একটা জৈব বস্তু। অজৈব বস্তু গুলা পরিবেশে কিছু ছিল আগে, আগে থেকেই ছিল, সেগুলা যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তারপরে আছে জৈব বস্তু। জৈব বস্তু গুলা কি? উদ্ভিদ এবং প্রাণী বর্জ্য পদার্থ, উদ্ভিদ ও প্রাণী বর্জ্য পদার্থ, সেগুলা হিউম্যাস হিসেবে ব্যবহার হয়, সার হিসেবে ব্যবহার হয়,
সেগুলি হলো দ্রব্য বস্তু। উদ্ভিদ পানি মিশ্র দেহের পর যে বর্জ্য পদার্থ পরিবেশের সাথে মিশে যায়, তারপরে সেগুলো কি হয় উদ্ভিদের জন্য খুবই সেগুলো পুষ্টিকর, সেই পুষ্টিকর উপাদানগুলাই হলো দ্রব্য বস্তু, এবং এগুলোকে উদ্ভিদ তৈরিতে বেশি ব্যবহার করা হয়। যেমন ইউরিয়া উদ্ভিদ প্রাণী কোষ, তারপরে টিস্যু অঙ্গ ইত্যাদি। তাহলে বুঝতে পেরেছ যে বাস্তুতন্ত্রের উপাদানগুলোর মধ্যে জল উপাদান একটা গুরুত্বপূর্ণ উপাদান, আর এই উপাদানের দুইটা অংশ হলো অজৈব বস্তু আর জৈব বস্তু। অজৈবর ভিতরে ক্যালসিয়াম, পটাসিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো থাকবে, আর জৈবর ভিতরে থাকবে ইউরিয়া, উদ্ভিদ প্রাণীর কোষ, টিস্যু অঙ্গ ইত্যাদি। তারপরে আমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলোর ভিতর আরেকটা আসব, সেটা হলো ভৌত উপাদান। ভৌত উপাদানের মধ্যে আছে আমাদের যেগুলো কি হয় সূর্যের আলো, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, তারপরে ভূপৃষ্ঠ এবং সমুদ্রের গভীরতা, উচ্চতা ইত্যাদি আমরা ভৌত উপাদান হিসাবে দেখতে পাই। এগুলো পরিবেশে কি করে বাস্তুতন্ত্রে অনেক ভূমিকা রাখে। আর তারপরে তাহলে ভৌত উপাদান বুঝতে পেরেছ যে সূর্যের পর্যাপ্ত আলো, তারপরে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, ভূপৃষ্ঠ এবং সমুদ্রের গভীরতা, তারপর উচ্চতা ইত্যাদি ভৌত উপাদান, এগুলো বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আসো জীবন উপাদান। আচ্ছা, জীবন উপাদানের মধ্যে আমরা মূলত তিনটা ভাগ দেখতে পাই, একটা হলো উৎপাদ, একটা থাকবে খাদ্য আর একটা বীজক। জীবন উপাদান একটা গুরুত্বপূর্ণ উপাদান, এইটাও আমরা তিন পর্যায়ে দেখবো, একটা উৎপাদ, খাদ্য, বীজক। উৎপাদক কারা? যারা কি করে, যারা পরিবেশে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, যারা সবুজ। যেমন আমরা উৎপাদক হিসাবে সবুজ উদ্ভিদকে বলে থাকি, সবুজ উদ্ভিদ হলো উৎপাদক, কারণ এই সবুজ উদ্ভিদগুলো বায়ু থেকে কি করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, মাটি থেকে পানি নিয়ে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাবার তৈরি করে। তাহলে শর্করা জাতীয় খাবার তৈরি করে সেই জন্য এরা স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে এদেরকে স্বভোজী উদ্ভিদ বলে, এবং এরাই হলো পরিবেশের উৎপাদক। এখন এই উৎপাদককে যারা কি করে খায় তারাই হলো খাদক। উদ্ভিদ যদি উৎপাদক হয় তাহলে উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণী। তো প্রাণীদের মধ্যে আবার প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এরকম ভাগ আছে। তো প্রথম যখন উৎপাদককে যারা খায় বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হলো প্রথম শ্রেণীর খাদক, বা আমরা বলতে পারি তারা হলো তৃণভোজী। তাহলে এই খাদকের প্রথম স্তরের খাদক হবে তৃণভোজী প্রাণী, যেমন ঘাস, হরিণ, তারপরে মুরগি, হরিণ। হরিণ কি খায়? যেমন ঘাস খায়, মুরগিও ঘাস খায়, তারপরে গরু, ছাগল, এগুলো হলো প্রথম স্তরের খাদক। এরা মূলত সবুজ উদ্ভিদ বা উৎপাদককে খায়। তাহলে উৎপাদককে খায় প্রথম স্তরের খাদক, আর এই প্রথম স্তরের খাদককে যারা খায় তারা হলো দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক, প্রথম স্তরের খাদক যেমন আছে ঘাস, হরিণ, ঘাস হরিণকে খায় কে? ব্যাং। মুরগিকে খায় শিয়াল, গরু, ছাগল, হরিণ, এরা এদেরকে, যেমন হরিণকে খায় ভাগ। তাহলে এরা হলো দ্বিতীয় স্তরের খাদক। প্রথম শ্রেণীর খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। যেমন এখানে আমরা ব্যাং, শিয়াল এবং বাঘকে বলতে পারি দ্বিতীয় শ্রেণীর খাদক, এদেরকে মাংসাশী প্রাণীও বলে। তারপরে আসে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের ভিতর আছে আমাদের সাপ, ময়ূর, বাঘ। এরা কি করে দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। দ্বিতীয় স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে হলো তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদকের ভিতর আছে সাপ, ময়ূর, বাঘ বললাম এর আগেই। তাহলে আমরা অনেক সময় তৃতীয় স্তরের খাদককে সর্বস্তরের খাদকও বলে থাকি। সর্বোচ্চ স্তরের খাদকের ভিতর আমরা বাঘ এবং মানুষকেও বলে থাকি, যে মানুষ আবার কি হয় আর কেউ খায় না, মানুষকে শেষে আবার মরে পচে বাইরের সাথে মাটির সাথে মিশে যায়, বাঘও মরে পচে কি করে আবার পরিবেশে ফিরে যায়। এরা হলো সর্বোচ্চ স্তরের খাদক। তো এই যে সর্বোচ্চ স্তরের খাদক,
এরা এদেরকে যেহেতু কেউ খায় না, তাহলে এরা এরা কিভাবে নিষেধ দেয়? তো যার মাধ্যমে কি হয়, এইসব মানুষ বা সর্বোচ্চ খাদ্য কি হয় পচে তারপরে পরিবেশের সাথে মিশে যায়, হলো বিয়োজক। বিয়োজক এক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ তৃতীয় স্তরের বা সর্বোচ্চ স্তরের খাদ্যকে কি করে বিয়োজক খাদ্য হিসেবে গ্রহণ করে পরিবেশের সাথে মিশিয়ে দেয়, এবং তখন আবার প্রথম স্তরের উদ্ভিদ এগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে বুঝতে পারছো যে বিয়োজক কি করে, বিয়োজক বা অণুজীব, এরা ভাইরাস বা ব্যাকটেরিয়া, এরা মূলত কি করে সর্বোচ্চ স্তরে খাদ্যকে তোমার পোকায় বা মাটিতে মিশতে সাহায্য করে। তাহলে জীবজ উপাদান মূলত তিনটা ছিল, উৎপাদক, খাদক এবং বীজক। আর এই উৎপাদক তো আমরা বলেছি যে সবুজ উদ্ভিদ, আর তারপরে প্রথম খাদক, তারপরে বীজক। বুঝতে পেরেছো যে খাদক তো তিন ভাগে আমরা খাদককে ভাগ করি, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক। আর এই সর্বোচ্চ স্তরের খাদককে কি করে মাটিতে মিশিয়ে ফেলতে বা পচতে বর্জ্য হিসেবে পরিবেশের সাথে মিশতে সাহায্য করে দেয়, সে হলো অণুজীব বা ভাইরাস বা ব্যাকটেরিয়া। তাহলে আমরা বাস্তুতন্ত্রে কি করলাম, বাস্তুতন্ত্র কি, বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করলাম। তাহলে বাস্তুতন্ত্রটা হলো একক একটা জায়গা যার মধ্যে উদ্ভিদ, প্রাণী, জড় উপাদান এবং অণুজীব থাকবে। আর কি থাকবে? আর থাকবে তোমার তাদের মধ্যে একটা আন্তর সম্পর্ক, তো তাদেরকেই বাস্তুতন্ত্র বলে। আর এই বাস্তুতন্ত্র উপাদানের মধ্যে আমরা মূলত কি করি, তিন ধরনের উপাদান দেখতে পাই। একটা হলো তোমার জড় উপাদান, ভৌত উপাদান, আর একটা ছিল তোমাদের জীবজ উপাদান। তো জড় তো বুঝতে পেরেছো, জড় পরিবেশ কি করে, পরিবেশে থাকে। তার আমরা কি করি, এদেরকে জীব যারা তারা ঘর বা বাসস্থান তৈরিতে ব্যবহার করে থাকে বা বিভিন্নভাবে জড় পরিবেশ আমাদের সহায়তা করে। তারপরে থাকে তোমার আর ভৌত উপাদান, সেটাও বিভিন্নভাবে পরিবেশ আমাদেরকে সাহায্য করে থাকে। তারপর জীবজ উপাদানের ভিতরে আছে তোমার উৎপাদক, খাদক এবং বীজক। তো এই গেল আমাদের আজকের 13 অধ্যায়ের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, করোনা এই টাইমে স্বাস্থ্যবিধি মেনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবে। সুস্থ থাকো সবাই, দোয়া করি। আল্লাহ হাফেজ।